অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। খুব রিসেন্টলি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ICIJ প্রায় 2.94 টেরাবাইট সাইজের গুরুত্বপূর্ণ এবং গোপনীয় নথি ফাঁস করে রিপোর্ট দেয়, যেখানে জর্ডানের রাজা কিং আবদুল্লাহ দুই থেকে শুরু করে ভারতের সচিন টেন্ডুলকার, কলম্বিয়ার বিখ্যাত গায়িকা শাকিরার নামও উঠে আসছে, যেখানে তারা দেশের ট্যাক্স ফাঁকি দিয়ে বিদেশে নিজেদের অর্থ পাচার করছে বলে অভিযোগ উঠেছে। এইটা এই যাবৎকালে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ডেটা লিক। এর আগের সবচেয়ে বড় লিক ছিল পানামা পেপার্স। আমি খুবই অবাক হইছি এখানে শাহরুখ খানের নাম নাই, বেচারা ছেলে এমনি ড্রাগ কেসে ফাইসা গেছে, যাক ওরে আর কোনো প্যারা দেওয়া দরকার নাই। ভালো ব্যাপার, বাংলাদেশের কোনো রাজনীতিবিদের নাম এখন পর্যন্ত আসে নাই, শুধুমাত্র আব্দুল আউয়াল মিন্টুর নেপালি ব্যবসায়ী বন্ধু বিনোদ চৌধুরীর নাম এখানে আসছে। আব্দুল আউয়াল মিন্টুর ছেলের নামই হচ্ছে তাবিত আউয়াল, যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি ছিলেন। সব মিলিয়ে এই প্যান্ডোরা পেপার্স কেলেঙ্কারিটা আসলে কি, এতে কোন কোন দেশের বড় বড় রুই কাতলারা অভিযুক্ত হয়েছেন, তাদের ট্যাক্স ফাঁকি দেওয়ার সিস্টেমটা আসলে কেমন ছিল, এবং এইসব রিপোর্ট ফাঁস হওয়ার পরে কার কি লাভ বা ক্ষতি হয়, এই পুরো ব্যাপারটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে একজন লোকের গল্প বলি। লোকটার নাম গ্রায়েম ব্রিগস, বয়স 75 বছর। উনি একজন অস্ট্রেলিয়ান অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক। এই লোক এতই বিলাসী জীবনযাপন করে যে উনার কলমের কালেকশন যেটা আছে ওইটার দাম বর্তমান বাজারে প্রায় $4 মিলিয়ন। এইটা ছাড়া তার দামি মদ আর বিলাসবহুল বাড়ি তো আছেই। উনি এত টাকার মালিক হইছেন একটা নির্দিষ্ট ব্যবসা করার মাধ্যমে যার নাম অফশোর ব্যাংকিং বিজনেস, এবং উনার সারা পৃথিবী জুড়ে সারা ফালানো যে কোম্পানিটা তার নাম এশিয়া সিটি, যেটার নাম অবভিয়াসলি প্যান্ডোরা পেপার্স এর মধ্যে আসছে। এইটা একটু বুঝায় বলি, সামোয়া নামে একটা দেশ আছে, এটা এমন এক দেশ রে ভাই, নিউজিল্যান্ডের উপরে আছে ভানুয়াতু, তার ঠিক পাশেই ফিজি, তার ঠিক পাশেই হইতেছে ছোট্ট পিচি করে এই সামোয়া। এই দেশটারে খুঁজা পাওয়া বিশাল ঝামেলার ব্যাপার। সামোয়ার নাম আসলে কেন বললাম আমি, দেখেন এটা কিন্তু অস্ট্রেলিয়ার কাছাকাছি। একটা সময়ে ওয়েস্টার্ন সামোয়ার সাথে অস্ট্রেলিয়ার কোনো ট্যাক্সেশন ট্রিটি ছিল না, এই কারণে অস্ট্রেলিয়া থেকে আপনি যদি সামোয়াতে ইনভেস্ট করেন তাইলে আপনার উপরে কোনো ইনকাম ট্যাক্স কাটা হবে না, এবং ওরা আপনাকে সম্পূর্ণ গোপনীয়তা এন্ড কনফিডেন্সিয়ালিটি এগুলার নিশ্চয়তা দেয়। একটা সময় ছিল অস্ট্রেলিয়া তার নাগরিকদের ফরেন ইনকামের উপরে কোনো ট্যাক্স কাটত না, তার মানে পুরো কেসটা একটু খেয়াল করেন, আপনি একজন ব্যবসায়ী হিসেবে অস্ট্রেলিয়াতে বৈশা যদি সামোয়াতে একটা কোম্পানি খুলেন এন্ড ওই কোম্পানি দিয়ে সামোয়াতে কোনো ব্যবসা আপনি করলেন না বরং অন্য একটা দেশে আপনি ব্যবসা করলেন, তাইলে এখানে আপনার বিরাট একটা লাভ হইতেছে। ফার্স্ট লাভ, সামোয়ার সরকার অস্ট্রেলিয়ান ইনভেস্টমেন্টের উপরে কোনো ট্যাক্স কাটতেছে না, আবার সামোয়ে বসে যখন আপনি ফরেন ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতেছেন ওইখানেও আপনার কোনো ট্যাক্স দিতে হইতেছে না। সো ওভারঅল আপনি পুরোপুরিভাবে অস্ট্রেলিয়ায় বসে ব্যবসা করার মাধ্যমে কোনো ট্যাক্স না দিয়া পুরো একটা ব্যবসা দাঁড় করায় ফেলতে পারবেন। কি মজা রে ভাই, এই যে সামোয়ার মতন একটা দেশ যেটা ট্যাক্সের জন্য একটা স্বর্গস্বরূপ, এইরকম দেশগুলোকে বলা হয় ট্যাক্স হ্যাভেন। কিন্তু সামোয়ারের ট্যাক্স হ্যাভেনকে ইউরোপিয়ান ইউনিয়ন 2017 সালে ব্ল্যাকলিস্টেড করছিল। গ্রায়েম ব্রিগসের কাজটা কি ছিল জানেন, ও ওর ক্লায়েন্টদেরকে এই পরামর্শ দিত যে এইভাবে ব্যবসাটা করা যায় এন্ড এইটাকেই বলা হয় অফশোর ব্যাংকিং বিজনেস, এখান থেকে একটা পার্সেন্টেজ ও নিজে রাখতো এন্ড যখন ও অস্ট্রেলিয়ান রেসিডেন্টদেরকে আবার ওই টাকাটা ফেরত দিতে যাইতো ওইটা ডিরেক্ট কোনো পেমেন্টের মাধ্যমে দিত না, এটা একটা লোন আকারে দিত এবং এই লোনের উপরে কখনো কোনো ট্যাক্স কাটা হইতো না। এশিয়া সিটি কোম্পানিটার কাজ এইটাই ছিল এন্ড এইটা একটা সিঙ্গাপুর বেসড কোম্পানি, যে সিঙ্গাপুর নিজেও একটা ট্যাক্স হ্যাভেন, যেখানে কর্পোরেট ব্যবসা করতে গেলে আপনাকে 17% এর মতন মাত্র ট্যাক্স দিতে হয়, যেটা আয়ারল্যান্ডের মধ্যে হয়তো 12%, ওইটাও একটা ট্যাক্স হ্যাভেন। বুঝা গেলেন অফশোর ব্যাংকিং বিজনেসটা আসলে কি এন্ড ট্যাক্স হ্যাভেন বলতে আসলে কি বোঝায়। এখন আসেন এইটার সাথে প্যান্ডোরা পেপার্স এর রিলেশনশিপটা আসলে কোন জায়গায়। ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের একটা সংঘ যার নাম ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ICIJ, ওরা কিছুটা নির্দিষ্ট বিরতি দিয়ে দিয়ে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাবলিশ করে, যেটা এই অফশোর ব্যাংকিং এর উপরে পৃথিবীর কোন কোন বড় বড় ধনী মানুষ নিজের দেশের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বিদেশে এইভাবে টাকা পাচার করতেছে এইটার উপরে ওরা তদন্ত করে। এই তদন্তেরই তৃতীয় রিপোর্ট হচ্ছে এই প্যান্ডোরা পেপার্স, যেটা 2021 পাবলিশড হইল। এর আগে আরো দুইটা পেপার আপনারা শুনবেন ওদের কাছ থেকে পাবলিশ করা, একটা হচ্ছে পানামা পেপার্স যেটা তুমুল সারা ফেলছিল পুরো ওয়ার্ল্ডের মধ্যে, আর হচ্ছে প্যারাডাইস পেপার্স 2017 সালে পাবলিশ হওয়া। তো কথা হইতেছে এই প্যান্ডোরা পেপার্সটা কেন ইম্পর্টেন্ট এন্ড আলাদা অন্য দুইটা পেপার্সের থেকে। এক নাম্বার কারণ, এইটার ফাইল সাইজ হিউজ, 2.94 টেরাবাইট। কম্পারিজনের জন্য বলি, 2016 সালের পানামা পেপার্সের সাইজ ছিল 2.6 টেরাবাইট, আর প্যারাডাইস পেপার্স এর 2017 সালের সাইজ ছিল 1.4 টেরাবাইট। ফাইলের সংখ্যার দিক থেকে পানামা পেপার্স এর ছিল 11.5 মিলিয়ন ফাইলস, প্যারাডাইস পেপার্স এর ছিল 13.4 মিলিয়ন ফাইলস, আর প্যান্ডোরা পেপার্স এর ছিল 11.9 মিলিয়ন ফাইলস। যদিও ফাইলের সংখ্যা প্যারাডাইস পেপার্স এর বেশি কিন্তু সাইজ প্যান্ডোরা পেপার্স এর সবচেয়ে বেশি। এখন যে ম্যাপটা দেখতেছেন এখানে 14টা ফার্মের নাম দেওয়া আছে,
এই ফার্মগুলোই হচ্ছে অফশোর ব্যাংকিং বিজনেস করে। একদম ডান পাশের কোনায় দেখেন তো একটা নাম দেখা যায় কিনা, এটা পরিচিত লাগে? এখন তো পরিচিত লাগার কথা। এইটাই হচ্ছে সে এশিয়া সিটি, এর নামই কিন্তু শুরুতে বলছিলাম। একটু বামে আসেন, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস বা BVI, এই জায়গাটাতে টাকা পয়সা পাচার করছে বলে অভিযোগ আসছে টনি ব্লেয়ারের নামে, শচীন টেন্ডুলকারের নামে। টনি ব্লেয়ার, যিনি ইউকের সাবেক প্রাইম মিনিস্টার ছিলেন, উনি আর ওনার বউ 6.45 মিলিয়ন পাউন্ড দিয়ে এই ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মধ্যে একটা বাড়ি কিনছিলেন 2017 সালে, এন্ড এইটা এখন তাদের অফিসিয়াল কাজে ইউজ করা হয়, কিন্তু এইটা তারা কিনছিলেন অফশোর ব্যাংকিং বিজনেসের মাধ্যমে। শচীন টেন্ডুলকারের ক্ষেত্রেও সেম কেস। এই ম্যাপারে একটু বাম পাশে আসেন, বেলিজ নামে একটা নতুন দেশ আমি দেখতে পাইছি, এটার নাম আমি এর আগে কখনোই জানতাম না। এই ভিডিও বানাইতে যে আমি নতুন নতুন দেশের নাম জানতেছি এটা একটা ভালো জিনিস, ভানুয়াতুর নাম আমি আগে জানতাম না। এখন প্রশ্ন আসতেছে পৃথিবীর কোন কোন দেশের রাজনীতিবিদদের নাম এই প্যান্ডোরা পেপার্স এর মধ্যে আসছে। ইন টোটাল 336 জন, এর মধ্যে আমাদের কাজে লাগবে এমন দেখেন পাকিস্তানে 7 জন, ইন্ডিয়াতে 6 জন, ভাগ্য ভালো বাংলাদেশের নাই কেউ আপাতত। এই পাশে আসেন, হ্যাঁ এর নাম তো থাকবেই, সংযুক্ত আরব আমিরাত 11 জন, সৌদি আরব 5 জন, ওইদিকে উপরে গেলে রাশিয়া আছে 19 জন, খুবই বাজে অবস্থা ইউক্রেনের 38 জন মানুষ, ভাই রে ভাই, যুক্তরাজ্যের 9 জন, যাক ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে প্যান্ডোরা পেপার্স কেন এত অ্যাটেনশন গ্র্যাব করতে পারলো, ওর এক্সক্লুসিভনেসটা আসলে কোন জায়গায়। পয়েন্ট নাম্বার 1, দেখেন এর আগে যখন পানামা পেপার্স পাবলিশ হয়েছিল ওইখানে শুধুমাত্র একটা অফশোর ট্রেডিং বিজনেসকারী প্রতিষ্ঠানের নাম ফাঁস হয়েছিল, যেটা হইতেছে একটা পানামিয়ান ল ফার্ম মোসাক ফনসেকা, এটার নাম আপনারা অনেক শুনছেন। ঠিক সেই জায়গায় পানামা পেপার্সে একটা মাত্র কোম্পানি, এই জায়গায় প্যান্ডোরা পেপার্সে 14টা কোম্পানির নাম ফাঁস হয়েছে, তাইলে এবার বুঝেন কতটা বড়। এইটা ছাড়াও প্যান্ডোরা পেপার্সে পানামা পেপার্সের তুলনায় প্রায় দ্বিগুণ ইনফরমেশন পাওয়া গেছে এই অফশোর কোম্পানিগুলো কিভাবে কাজ করে, কি কমপ্লেক্স নিয়মে কাজ করে এইটা সম্পর্কে, যেটা ওদের ট্যাক্স ফাঁকি দেওয়ার সিস্টেমটাকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। দেখা গেছে এর মালিকরা বিভিন্ন দেশ থেকে আসছে, তবে সবচেয়ে বেশি পরিমাণে আসছে রাশিয়া, ইউকে, আর্জেন্টিনা এবং চায়না থেকে। আপনাদের একটা প্রশ্ন হইতে পারে, এই যে এত এত পেপার্স লিক হয় এতে আসলে আমাদের কি লাভ হয়, অথবা এই যে মানুষজন এত ট্যাক্স ফাঁকি দিতেছে এতে আসলে আমাদের ক্ষতিটা কি হয়। নাম্বার 1, একটা হচ্ছে ডোমেস্টিক ক্ষতি, এই লোকগুলোর কাছ থেকে সরকার ট্যাক্স পাইতেছে না, যেই ট্যাক্সটা পাইলে সরকার হয়তো এই টাকা দিয়ে একটা মাতৃসদন করতে পারতো, একটা প্রাইমারি স্কুল বানাইতে পারতো, বিনামূল্যে কৃষকদেরকে সার দিতে পারতো, একটা ভালো রাস্তা নির্মাণ করতে পারতো, এইরকম আরো অনেক কিছু। ইন্টারন্যাশনাল ক্ষতিটা কি দেখেন, আমি যদি এই অফশোর ব্যাংকিং বিজনেসের মাধ্যমে অস্ট্রেলিয়ার মধ্যে একটা ফার্ম কিনতে যাই, আমার টাকাটা মনে করেন দুর্নীতির টাকা, যদি ওই ফার্মটা নিলামের মধ্যে বিক্রি হয় আমার কাছে তো অনেক টাকা আছে, আমি ট্যাক্সও ফাঁকি দিতেছি, সব মিলায় ওই অকশন বা নিলামের মধ্যে আমার সাথে অন্য যে অস্ট্রেলিয়ানরা একসাথে প্রতিযোগিতা করবে তাদের থেকে কিন্তু আমি অনেক আগায় আছি, সো আমি বেশি টাকা দিয়ে কিন্তু ওই ফার্মটা কিনে নিতে পারবো, যেখানে অস্ট্রেলিয়ার ওইখানে থাকা নাগরিকরা নিজেরা নিজেদের দেশের ফার্ম কিনতে পারতেছে না আমার দেওয়া এই দুর্নীতির টাকার কারণে। ইন্টারন্যাশনালিও একটা অসম প্রতিযোগিতা তৈরি হয় যেটা কখনোই ফেয়ার না। এই কারণে মোরাল গ্রাউন্ড থেকে বুঝাইলাম কেন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল দুই জায়গা থেকেই ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যাপারটা একটা অনুচিত কাজ এবং একটা ইলিগাল কাজ। এখন আপনাদের একটা প্রশ্ন হইতে পারে, এই যে এত এত পেপার লিক হইতেছে এইটার কারণে আসলে আলটিমেট ফলাফলটা কি? প্রথম কেস, পানামা পেপার যখন লিক হইছিল তখন কিন্তু আইসল্যান্ড আর পাকিস্তান এই দুইটা দেশের প্রধানমন্ত্রীকে রিজাইন করতে হইছিল, পাকিস্তানের নওয়াজ শরীফ সে রিজাইন করছিল, আইসল্যান্ডের প্রাইম মিনিস্টার সিগমুন্দুর ডেভিড গুনালাগসন ওকেও রিজাইন করতে হইছিল, ওদের নাম পানামা পেপার্স এর মধ্যে আসছিল দেখে। প্যান্ডোরা পেপার্স এর মধ্যেও ঠিক সেম ধরনের পরিণতি অনেকেরই হইতে পারে। দ্বিতীয় ব্যাপার, 80টারও বেশি দেশে ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু হয়েছিল যে কারা কারা ট্যাক্স ফাঁকি দিছে, যেটা হয়তো পানামা পেপার্স লিক না হইলে হইতো না, আমরা আশা করতেছি প্যান্ডোরা পেপার্স এর পরও এরকম কিছু একটা হবে। 3 নম্বর পয়েন্ট, পানামা পেপার বের হওয়ার পরে প্রায় $1.36 বিলিয়ন আবার রিকভার করা গেছে ট্যাক্সের, যে টাকাটা ওরা ফাঁকি দিছিল ওইটাকে আবার ব্যাক করানো গেছে। এখানে যে দেশগুলো দেখতেছেন এবং পাশে যে অ্যামাউন্টটা দেখতেছেন এটা হচ্ছে কোন দেশ কত টাকা রিকভার করছে, একদম সবার উপরে ইউকে 252.76 মিলিয়ন, জার্মানি 195 মিলিয়ন, স্পেন 166 মিলিয়ন। ওভারঅল বুঝতে পারতেছেন এই ধরনের পেপার লিক গুলো আসলে এমনি এমনি কেউ করে না, ভিতর থেকে অ্যানোনিমাস কেউ যে তার পরিচয় গোপন রেখে এই জিনিসগুলো লিক করে, এটার পিছনে একটা বড় উদ্দেশ্য থাকে, বিভিন্ন দেশের লাভ থাকে, ইন্টারন্যাশনাল কমিউনিটির লাভ থাকে, এন্ড ট্যাক্স দেওয়া যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এই লোকগুলার, এই বড় বড় লোকগুলার, এইটা বারবার মনে করায় দেওয়া হয়। ওরা এখানে কামড়া কামড়িতে ব্যস্ত থাকুক, কোনো সমস্যা নাই। ওকে, অনেকক্ষণ ধরে প্যান্ডোরা পেপার্স এর কথা হইল, এখন মিম রিভিউ। U/Sheets Do That, খুবই ভালো একটা নাম। ফেসবুক গন, ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সালাম দিতেছে,
রেডিট আর ডিসকর্ডকে। আমি এটা সবসময় আগে থেকেই বলি, এদের মধ্যে আসলেই ঝামেলা আছে, রেডিটে আসেন, তাড়াতাড়ি আসেন। আমি সবাইকে বলি রেডিটের লিঙ্ক নিচের মধ্যে দেওয়া আছে, কত মজার মজার মিম দেখতে পাওয়া যায়। ইভেন এই মিমটা গত 2 মাসের ইতিহাসে সবচেয়ে আপভোট পাওয়া মিম, যেটা মাত্র গত পরশুদিন আপলোড দেওয়া হয়েছে। এটার কারণটা হইতেছে মানুষজন ফেসবুকের মধ্যে না থেকে রেডিটের মধ্যে চলে আসছিল, ফেসবুক যখন সার্ভার ডাউন হয়ে গেছিল, এন্ড দ্যাটস ওয়াই রেডিটের মধ্যে ক্রাউড অনেক বাইরে গেছে। পরাগ ভাই 1996, থ্যাংক ইউ ইউটিউব অ্যালগোরিদম ফর অ্যাকনোলেজিং আস। বাংলাদেশ কি শীঘ্রই পানিতে ডুবে যাবে? এইটার সাজেশন একটা ভিডিও দিছে, পানির নিচে কিভাবে বেঁচে থাকা সম্ভব, খুবই ভালো। প্রবলেম যে জায়গায় সলিউশনও সেই জায়গাতে দেওয়া ভালো, ইউটিউব অ্যালগোরিদম এই কারণেই বেস্ট। সাকিব সাদি 96, গত পডকাস্টে স্কুইড গেমের কথা শুনছিলাম, এইটা নাকি এডিসন কৃত, তার মানে এটা আসলে কোনো জায়গা থেকে কপি করা, কারণ এডিসন কপি করতো। রাজ আগর ইয়ে তুঝে প্যার করতি হ্যায় তো ইয়ে পলক কে দেখেগি, পলক। এটা হলো শাহরুখ খান স্ল্যাশ স্কুইড গেম ভার্সন। যাই হোক, যে বানাইছে সে আসলে খুবই ভালো বানাইছে, এডিটিংটা খুবই ভালো হয়েছে। রবার্ট কুদ্দুসি 96, আয়রন। উত্তম কুমার আয়রনিক্যালি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো, ট্রাফিক অফ ঢাকা। ওকে, জায়গাটা অবশ্যই ফার্ম গেটের সামনে। আমার কাছে কোনোদিন মনে হয় না ওনার কাছে যদি একটা মোটর সাইকেল থাকতো উনি ট্রাফিক জ্যামে বসে রোমান্টিক গানটা গাইতো, বরঞ্চ উনি রাইড শেয়ারিং বিভিন্ন সার্ভিসের মাধ্যমে নিজে কিছু ট্রিপ মারার চেষ্টা করতো, যাতে কিছু টু পাইস ইনকাম হয়। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করি প্যান্ডোরা পেপার্স রিলেটেড যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছিল বা কনফিউশন, সেগুলো সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ডাউট ক্লিয়ার হয়েছে। তবে আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশের কারণে আমি যদি প্যান্ডোরা পেপার্সের মধ্যে থাকতো তাহলে এটা আরো বেশি পরিমাণে ক্রেজ তৈরি করতো, যেটা এখনো বাংলাদেশে হয় নাই, বাট তবুও অনেকে জানতে চাইছেন, থ্যাংকস ফর দ্যাট। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী বুধবার বিকেল 5টায়। আল্লাহ হাফেজ।